নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আনাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে রানিং ক্লাস চলছিল এক্সারসাইজ কনস্টেবল মেন্সের, সেই এক্সারসাইজ কনস্টেবল মেন্সের পরবর্তী ক্লাস নিয়ে এবং আজকে যে চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সঙ্গে এখানে আলোচনা করা হবে সেটা হলো তোমাদের গড়ের যে সকল ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের আপকামিং আপগাড়ি মেন্সে আসতে পারে সেই সকল অঙ্কগুলো নিয়ে। এর আগের বন্ধুরা যে ক্লাসগুলো করিয়ে দেওয়া হয়েছে তার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অবশ্যই বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা যারা যারা আফগানি কনস্টেবলের মেইন প্রিপারেশন নিচ্ছ তার সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের কোচিং সেন্টার থ্রু প্রিপারেশন নিতে পারো, যার লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আর্ন একাডেমি জয়েন করতে অবশ্যই কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোড ইউজ করতে কখনোই ভুলবে না, যার মধ্যে দিয়ে তোমরা ফ্রি ফ্যাসিলিটিস এবং ডিসকাউন্ট সবকিছুই অ্যাভেল করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এখন তোমাদের সামনে আমি এনেছি যে প্রথম আজকে গড়ের অঙ্কটা, সেটা হলো দেখে নাও একবার, ঠিক আছে? যে এ এবং বি গড় আয় হচ্ছে তোমাদের এখানে কত টাকা? 3300 টাকা। আর বি এবং সি এর গড় আয় হচ্ছে 3000 টাকা, এ সি এর গড় আয় 2700, তাদের গড় আয় করো। দেখো, গড় আয় বলতে কি বোঝায়, যদি ধরো তোমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে, দুটো মিলে হলো 10। এবার জন কয়জন? দুইজন, দুইতে জাস্ট ভাগ করবো মানে হলো 5। এই 5 হলো গড় টাকা, আমাদের কাছে গড় টাকা কত আছে? 5 টাকা। এটাকে গড় তোমাদের বলা হয়ে থাকে, অর্থাৎ টোটাল এবং কয়জন বা কয়টি পরিমাণ তা দিয়ে ভাগ। এবার এখানে বলেছে এ প্লাস বি এর কাছে গড় টাকা আছে 3300 টাকা, সরি এখানে আছে হচ্ছে 3300 টাকা। বি প্লাস সি এর গড় টাকা আছে এখানে 3000 টাকা, আর এ প্লাস সি এর গড় টাকা আছে 2700 টাকা। যদি এখানে বন্ধুরা তোমাদেরকে বলতো যে মোট টাকা, তাহলে গল্পটা অন্য হতো, আর গড় টাকা যেহেতু বলেছে সেটার গল্প অন্য হবে। তো এখানে 0000 দেন, এখানে হচ্ছে তোমাদের 9, ওকে 3 7 10 9, ঠিক আছে? তো টোটাল হলো তোমাদের এখানে 9000 টাকা। জাস্ট এটাকে কয়জন আছে? 3 জন আছে, তো 3 দিয়ে ভাগ করে দেবো মানে হলো 3000 টাকা। যদি বলতো মোট টাকা, তাহলে আবারও এটাকে 2 দিয়ে ভাগ করতে হতো, যেহেতু গড় দেওয়াই আছে ওই জন্য এটাকে জাস্ট 3 দিয়ে আমি ভাগ করে দিই। 6টি পেনের মধ্যে 5টি পেনের গড় মূল্য, 5টা পেন ওর গড় মূল্য হচ্ছে 12 টাকা, মানে মোট মূল্য কত? 60 টাকা। আর শেষ 5টা পেন আছে, শেষ 5টি পেনের গড় মূল্য আছে কত? 16 টাকা, মানে মোট মূল্য কত হবে? 5 বারং 96 সরি 500 লং, তোমাদের এখানে কত হবে? তোমাদের এখানে 80 টাকা, ঠিক আছে বন্ধুরা? তোমাদের এখানে হবে হচ্ছে 80 টাকা। এবার বলছে প্রথম পেনের দাম হচ্ছে তোমাদের 50 টাকা হলে শেষ পেনের দাম কত? ওকে, এবার কি বলছে এখানে দেখো, প্রথম 5টা যে পেন আছে এখানে, প্রথম 5টা পেনের হচ্ছে গড় মূল্য 60 এবং শেষ 5টি পেনের গড় মূল্য কত আছে? 16। ওকে, তো এখানে বলা হয়েছে যে প্রথম পেনটার দাম 50 টাকা হয়েছে, তাহলে শেষ পেনটার দাম কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এদের যে ইয়ে হচ্ছে, এখানে কত দেখতে পাচ্ছি আমরা, মাঝখানে ডিফারেন্স কত আছে? 20, ওকে। এবং এখানে প্রথম পেনের দাম কত আছে? 50 টাকা। তো আমি জাস্ট কি করব, 50 প্লাস 20, মানে পরের পেনটার দাম কত হবে তোমাদের? 70 টাকা। সো অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। একদম ইজি ওয়েতে কিন্তু অঙ্কগুলো ইজিলি করে দেওয়া সম্ভব। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল হচ্ছে 27 বছর, 3 বছর আগের কথা বলছে। 5 জন সদস্য ছিল, 27 ছিল আর 5 জন সদস্য ছিল, মোট কত ছিল তোমাদের? 105 বছর, বুঝবে না? এবং এবার কি বলেছে দেখো, 3 বছরে যে 5 জন ছিল, এই 5 জনের কিন্তু প্রত্যেক জনেরই কিন্তু 3 বছর করে বেড়েছে, মানে প্রত্যেকের 3 বছর করে বাড়লে টোটাল বেড়েছে কত বয়স? 15 বছর, মানে টোটাল এখন বয়স ওদের কত হয়ে দাঁড়াবে? 120 যে টোটাল বয়স ধরা হয়। ওকে, এবার কি বলেছে, একজন নতুন সদস্য যোগ হয়েছে, একজন নতুন সদস্য যোগ হয়েও তাদের গড় বয়স হচ্ছে কত? 27 বছর রইল। তার মানে একজন বর্তমানে একজন আছে, বর্তমানে কত আছে? তাহলে 6 7 42, 6 2 12 4 16, ওকে। একজন নতুন সদস্য যোগ হওয়ার পর বর্তমানে সকলের বয়স হচ্ছে 27 বছর রইল, ঠিক আছে? এবার দেখো এখানে কত আছে, এখানে আছে হচ্ছে টোটাল 6 জন এখন হয়ে গেছে, এবং একজন নতুন সদস্য কিন্তু বর্তমানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে?
এবার আমি দেখতে পাচ্ছি কি এই যে বাড়তি যে 15 বছরটা যখন এখানে অ্যাড হবে, তাহলে এখানে তোমাদের কত দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ও সরি বন্ধুরা, এখানে ভুল হয়ে গেছে, পাঁচ সাত এখানে 3 হবে, 135। তার মানে এদের ডিফারেন্স কত হচ্ছে 12 বছর। তার মানে নতুন যে সদস্যের বয়স হবে সেটা হলো তোমাদের এখানে 12 বছর। অপশন ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। 8 জন লোকের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তাহলে নতুন ব্যক্তির বয়স কত? একদমই ইজি অঙ্ক। 8 জন লোকের যখন গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত বছর বৃদ্ধি পেয়েছে? 16 বছর বৃদ্ধি পেয়েছে। আরেকজন 20 বছরের পরিবর্তে আরেকজনকে নেওয়া হলো, ঠিক আছে, তাহলে 2 বছর করে তখন বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত ওই লোকের বয়স হতে হবে? সেই লোকের বয়স হতে হবে যে লোক নতুন এসছে 36 বছর। দেখো 20 জনের একজন ছিল, তার রিপ্লেসমেন্ট এসছে, আসার ফলে কি হয়েছে 8 জনের বয়স টোটাল কত বেড়েছে? 8 দুগুণ 16, তো টোটাল কত? 36 বছর। একদম ইজি অঙ্ক। অপশন ডি হল তোমাদের সঠিক উত্তর। 3টি সংখ্যার গড় 30, আরো একটা সংখ্যা যুক্ত করলে গড় সংখ্যাগুলোর গড় হয় 40। 3টা সংখ্যার গড় হলো 30, মানে টোটাল 90। 4টা সংখ্যা হলে কত হচ্ছে 40, মানে তোমাদের এখানে হলো 160। নতুন সংখ্যাটা কত? জাস্ট এর ডিফারেন্স, মানে 70। অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কের গড় নাম্বার 35 পেয়েছে। 4টি পরীক্ষায় অঙ্কের গড় নাম্বার 35 পেয়েছে, ওকে। বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেলে গড় 40 হবে? ঠিক আছে, এটা 8 না বন্ধুরা, এটা 4 হবে, এটা উত্তরটা ভুল। এখানে যাই হোক, এখানে 4টা পরীক্ষায় পেয়েছে হচ্ছে কত? 35। ঠিক আছে, এবার 4টা পরীক্ষায় 35 পেয়েছে কিন্তু পেতে হবে 40, তার মানে গড় কত বেড়েছে? 40 বিয়োগ 35, মানে 5 এখানে গড় বেড়েছে। তো 5 যদি এখানে গড় বাড়ে, তাহলে 4টা পরীক্ষায় টোটাল কত বাড়বে? 4 5 20 বছর, ওকে। তো 20 বছর যদি বাড়ে, তাহলে 40 থেকে কত হতে হবে মোট? তাহলে সেটা হতে হবে 40 প্লাস 20, মানে হলো 60 বছর, সরি 60 নাম্বার। অপশন ডি হলো এখানে সঠিক উত্তর। একদমই ইজি অঙ্ক, বেসিক ভাবে কিন্তু এগুলো সব তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার পরীক্ষায় দেখতে পাওয়া যায়। একজন ব্যাটসম্যানের 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যা পূর্বের গড় থেকে 20 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসে তার রানের সংখ্যা কত? এটাও কিন্তু খুব ইজি ভাবে তোমাদের এখানে করিয়ে দেওয়া সম্ভব। ঠিক আছে, টোটাল রানের সংখ্যা কত? একটা ইনিংসে পূর্বের গড় থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তো পূর্বে যে গড় ছিল তার থেকে 4 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে তার এখানে কত রান সংখ্যা কত সেটা এখানে বের কর। তো বন্ধুরা দেখো, 4 বেড়েছে পূর্বের ইয়ে থেকে, তো 20তমটা তো এখানে দেওয়াই আছে 110, তো 19তম পর্যন্ত তার কত ছিল? 4 9 36, 36 76। ঠিক আছে, ওকে, 76। এবার হলো 20তম ইনিংসে সে করেছে হচ্ছে 110 রান। ঠিক আছে, 20তম ইনিংসে সে কত করেছে? 110 রান। তাহলে 20তম ইনিংসে যদি 110 করে, তাহলে 19তম ইনিংস পর্যন্ত তার রান সংখ্যার গড় কত হয়েছে? সেটা হয়েছে তোমাদের 110 - 76, মানে এখানে হবে 4, মানে 34। সো অপশন বি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কত ইজি ভাবে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া সম্ভব। ঠিক আছে, এবং এক্সারসাইজ পার্সোনাল মেন্সে তোমরা যদি ক্র্যাক করতে চাও, তোমরা কিন্তু মনে রাখবে খুব ইজি ভাবে খুব অল্প সময়ে কিন্তু অঙ্কগুলো করবে, কিন্তু কাট অফ কিন্তু অবশ্যই বেশি যেতে চলেছে, তোমরা একদম 100% শিওর থাকো। নেক্সট অঙ্কটি দেখো, 7টি সংখ্যার গড় 13, মানে টোটাল নাম্বার হলো 91। 1টি সংখ্যা বাদ দেওয়ায় 0.5 বেড়ে যায়, তাহলে কোন সংখ্যাটা বাদ দিয়েছে? তাহলে দেখো, যদি একটা সংখ্যা বাদ দেওয়া হয়, তার মানে 6টা সংখ্যা, আর গড় কত বাড়ে এখানে? 13.5 হয়ে যায়, তার মানে কত হয় এখানে? 5 6 30 0 হয়, তারপরে 3 3 6 18 21 6 2 8 21। তার মানে কোন সংখ্যা বাদ দেওয়া হয়েছে? 91 থেকে 81, ডিফারেন্স কত? 9। অপশন ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। এবং আজকের যে তোমাদের লাস্ট কোশ্চিনটা, দেখো তোমাদের সামনে কি আছে। 1টি ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে অতিক্রম করে, সমগ্র পথে গতিবেগ কত? ঠিক আছে, তোমরা এই অঙ্ক করবার ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হলো 3xyz/xy + yz + তোমাদের xz।
এখানে প্রথমটা হলো 10, পরটা 8, পরটা 6, মানে হলো তোমাদের এখানে 3 × 10, সরি এক্সাম্পল, 3 × 10 × 8 × 6 বাই এক্স ওয়াই একবারে করে নিচ্ছি তোমাদের এখানে, মানে 10 8 8 10 80 যোগ 8 6 6 48 যোগ 6 10 60। ওকে, তো এবার আমি কি করব, এটাকে জাস্ট আমি এখানে ছোট করে নেব। দেখো এবার এক এক করে আমি কিভাবে করছি, দেখো 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে যদি কাটি 4 কুড়ি 80, 4 12 48, 4 15 60, ঠিক আছে, অনেকটাই ছোট হয়ে গেল, এরপরে আর কাটছে না। এবার একটু যোগ করে দেখি এখানে কত হচ্ছে, দেখো 20 12 এখানে কত হচ্ছে 32 15 47, নিচে থাকছে 47, এবং ওপরে কত তোমাদের হয়ে দাঁড়াচ্ছে, ওপরে তোমাদের হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 20 20, এখানে আছে 20 3 কুড়ি 60, মানে 630। এবার ক্রস চেক করে নিই, 6 দুগুণ 12 3 বারো 36, 6 ছয় 36, নিচে হচ্ছে 47। এবার এটাকে জাস্ট আমি এখানে মাল্টিপ্লাই করে নেবো, তোমাদের কত হবে, 4 হলে এখানে হবে তোমাদের এখানে 47, আই মিন হচ্ছে 7 4 7 8 4 7 32 7 8 56, না 7 হবে কেন, তো 7 7 49, 4 7 28, 4 32, ওকে 1 3 31, পয়েন্ট এখানে 0, দেন 6 6, অপশনে দেখেই বোঝা যাবে, সো অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে, তো এই ধরনের ফর্মুলাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এই ধরনের ফর্মুলাগুলো তোমরা যখনই মনে রাখবে তখনই তোমাদের কাছে অঙ্কগুলো আরো বেশি ইজি হয়ে দাঁড়াবে, ঠিক আছে। বন্ধুরা গড়ের অঙ্কে তোমাদের যে সকল ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল সেগুলো হলো এতটাই, আশা করি তোমাদের বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে এগুলো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত বিষয় দেওয়া আছে, হ্যাঁ, এবং তোমাদের কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন, কোনো জায়গায় আটকে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। কালকে পুনরায় তোমাদের সঙ্গে একই সময় ক্লাস নিয়ে আবার হাজির হবো, আজকের মধ্যে এতটাই, নমস্কার।